তাহলে এখন অসুস্থ ভাব আর ইন্ডিয়ার যে ডাক্তার উনি আমার কাছে এক্সারসাইজ দিছিল আরকি সেটা করছি কিন্তু কিন্তু ইমপ্রুভ হচ্ছে না আরকি আপনি কি রকম আপনি ফিজিওথেরাপি কিভাবে নিচ্ছেন আপনি কি ওখানে কোনো হসপিটালাইজড হয়ে নাকি এসে গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছেন না এমনি নরমাল আরকি এসে গিয়ে ফিজিওথেরাপি দিচ্ছেন ফোন করবার জন্য আমরা আলোচনা করছি বড় ভুল আসলে ফিজিওথেরাপি দিতে হবে এখন মডার্ন এই সকল কোমর ব্যথা হোক হাঁটু ব্যথা হোক আমরাও বলি অন্য সাবজেক্টের ডাক্তারও বলে যে ফিজিওথেরাপি নিতে হবে আসলে ফিজিওথেরাপি নিতে হবে সেই ফিজিওথেরাপি দিবে কে ফিজিওথেরাপির উপরে পড়ালেখা করে যে ডাক্তার তাকে ফিজিওথেরাপি দিতে হবে এবং ফিজিওথেরাপি হসপিটালে ফিজিওথেরাপি দিতে হবে এখন আপনার একজন ক্যান্সারের রুগী যদি আমার কাছে এসে বলেন যে আপনি তাকে থেরাপি দেন আমি কোনো ক্যান্সারের রুগীর থেরাপি দিই না সাজেস্ট আমরা দিই ফিজিওথেরাপি ক্যান্সারের রুগীর চিকিৎসা দেবে ক্যামোথেরাপিস্ট বা যে রেডিওথেরাপিস্ট তাদের সাবজেক্ট আলাদা এবং তারা চিকিৎসাটা দেবে তো এই রুগীদের ক্ষেত্রে যেটা ভুল হয় কোমর ব্যথা রুগীও প্রায়ও আমার কাছে এসে বলে যে স্যার আমরা এসে গিয়ে ফিজিওথেরাপি দিই এটা সবচেয়ে বড়ো ভুল ফিজিওথেরাপি দিতে হবে রিক্স প্রলাপসের রুগীর ক্ষেত্রে কমপ্লিট হসপিটালাইজড করে এক টানা চার থেকে ছয় সপ্তাহ তাহলে একটা ভালো রেজাল্ট আসবে তো দর্শক আপনি হসপিটালাইজড হয়ে টোটালি আমি যেটা বলছি আপনার যে সমস্যাটা বুঝেই যাচ্ছে ডিক্স প্রলাপস ক্ষেত্রে ডিকম্প্রেশন করাতে হবে এক টানা চার থেকে ছয় সপ্তাহ যদি আপনি কমপ্লিট বেড রেস্ট থেকে হসপিটালাইজড হয়ে রেগুলার তিন থেকে চারবার ফিজিওথেরাপি নেন আশা করি এটা সেরে যাবে আমরা আরো একজন দর্শকের ফোন পেয়েছি ফোনটা নেব হ্যালো ওয়ালাইকুম সালাম দর্শক বলুন

ওনার যেটা বোঝা যাচ্ছে যে বসার থেকে উঠার পর যদি হাঁটাহাঁটি করে ওনার ভারসাম্যতে যে এটা চলে যায় টোটালি একটা মেকানিক্যাল প্রবলেম এটা কিডনির কোন সমস্যা না আসলে কিডনি ডিজিজ আর কোমর ব্যথা টোটালি হ্যাঁ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আলাদা এই ক্ষেত্রে যেটা রুগী যেমন অনেকক্ষণ বসে থাকলে যদি হয় সে কিডনি ডিজিজের এই সকল কোনো ব্যথা হবে না এটা স্পাইনের সমস্যা বা মাস্ক স্কেলেটাল প্রবলেম তো দর্শক তারপরও আপনার এটা যেটা মনে হচ্ছে যে ব্যাকে যে আপনার মাংস পেশি থাকে ওখানে কোনো মাসাল স্পাজম থাকতে পারে আপনাকে প্রয়োজনে ডায়াগনোসিস খুব জরুরি আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপিটিক বিভিন্ন মডালিটিস এবং এক্সারসাইজ অনেকাংশেই সারিয়ে তুলতে পারে তবে আপনি একজন স্পেশালিস্টে স্বর্ণপন্ন হয়ে ট্রিটমেন্ট নেন আর এক নাগারে এক ঘন্টার বেশি এক জায়গায় বসে থাকা যাবে না পর্চারাল এডুকেশন খুব ইম্পর্ট্যান্ট আপনি অনুষ্ঠানটা দেখুন আশা করি আরও কিছুটা বুঝতে পারবেন